আগামী বছরের জুলাই মাসে দেশের প্রথম পাতাল রেলের কাজ শুরু হবে। সেই লক্ষ্যে রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মাটির নিচের এই মেট্রো প্রকল্পের সব রকম জরিপ শেষ হয়েছে বলে জানিয়েছেন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক। রূপগঞ্জের পিতলগঞ্জে 92 একর জমির ওপর হবে পাতাল রেলের ডিপো, যার 2026 সালে ঢাকায় প্রথম মাটির নিচ দিয়ে মেট্রো রেল চলবে বলে আশা করছে কর্তৃপক্ষ। প্লাবন রহমানের রিপোর্ট। পৃথিবীর বিভিন্ন দেশে এরই মধ্যে মাটির নিচের রেল বেশ জনপ্রিয়। দেশে দেশে জনবহুল নগর জীবনে স্বস্তি এনে দিয়েছে পাতাল রেল। বাংলাদেশও হাঁটছে সে পথেই। ঢাকার গণপরিবহনে স্বস্তি আনতে উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর রুটের পাশাপাশি আরও 5টি মেট্রো রেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে মেট্রো রেল এক নামে প্রথম পাতাল রেল চলবে রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। এরই মধ্যে শেষ হয়েছে সব রকম স্টাডি সার্ভে, সম্পন্ন হয়েছে বেসিক ডিজাইন, ডিটেইল ডিজাইনের কাজও শেষ হয়েছে 77 ভাগ। যে সবগুলো স্টাডি, সবগুলো সার্ভে এবং বেসিক ডিজাইন আমাদের সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি আগামী জুলাই 2022 মাসে এমআরটি লাইন 1-এর যে নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ আমরা শুরু করব। কর্তৃপক্ষ জানিয়েছে এই মেট্রো রেলের লাইনটির দুটি অংশ থাকবে। প্রথম অংশটি মাটির নিচ দিয়ে ঢাকার বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটার। পাতাল পথে স্টেশন থাকবে 12টি। অন্যদিকে নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত 11.36 কিলোমিটার হবে উড়াল পথ, স্টেশন থাকছে 7টি। নতুন বাজারে থাকবে ইন্টারচেঞ্জ, যা ব্যবহার করে যাত্রীরা বিমানবন্দর থেকে পূর্বাচল এবং পূর্বাচল থেকে বিমানবন্দর যাতায়াত করতে পারবেন। ভূমি অধিগ্রহণের কাজ এটা প্রায় শেষ পর্যায়ে আছে। আমরা এখন ডিপোতে ডিপোর যে ভূমি উন্নয়ন, এই কাজটা করার জন্য আমরা 15 ফেব্রুয়ারি 2021 তারিখ আমরা ইউআই আহ্বান করেছি। ইউআই আহ্বান করার পরে আমরা যে আরএফপি ইস্যু করব, সেই আরএফপিটা আমরা জায়গা সম্মতির জন্য আমরা প্রেরণ করেছি। আমরা আশা করি যে দ্রুতই আমরা এই রেললাইন নির্মাণে খরচ ধরা হয়েছে 52,561 কোটি টাকা। রাজধানী ঢাকায় প্রথম পাতাল রেলের জন্য 25টি ট্রেন কেনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটি ট্রেনে থাকবে 8টি করে কোচ, আর এক একটি ট্রেনে একসাথে 3,088 জন যাত্রী পরিবহন করা যাবে। পুরো পথে প্রতিদিন 8 লাখ যাত্রী পরিবহন সম্ভব বলে আশাবাদী ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।